নমস্কার দেখছেন সিটিভিএন শুরু করছি এডুকেশন অনলাইন এই মুহূর্তে আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে আর প্রত্যেক দিনের মতন আজকেও যে ক্লাসরুম ভার্চুয়াল ক্লাসরুম তা এই মুহূর্তে শুরু করব এবং আজকে যেটা সাবজেক্ট রয়েছে আমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা সেই বিষয় নিয়ে আমরা এগোবো আর খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক দিনই আমরা যে বিষয়টা বলে থাকি যে পড়াশুনো তো কখনো থেমে থাকে না যতই অতিমারী পরিস্থিতি হোক না কেন তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এই প্রয়াস সেটা লাগাতার চলবে একমাত্র তোমাদের জন্য অর্থাৎ যারা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ুয়ারা তারা খাতা পেন সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নাও এই মুহূর্তে কারণ আমরা বাংলা ক্লাসটা শুরু করবো আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন অদিতিনাথ চক্রবর্তী ম্যাডামকে অনেক স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে ম্যাম অনেক স্বাগত আপনাকে সুপ্রভাত সুপ্রভাত আপনাকেও আলোচ্য বিষয় আজকে ছাতির বদলে হাতি ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে এগোবো ম্যাম তাহলে শুরু করা যাক আর প্রথমে যদি আপনার কোনো বার্তা থাকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অবশ্যই আচ্ছা শুরু করি তাহলে আচ্ছা সবাইকে সুপ্রভাত দিয়ে শুরু করছি ছোট ছোট তোমরা ছেলেমেয়েরা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো আগামী 22 সালে এপ্রিল মাসে তোমরা জানো যে তোমাদের পরীক্ষার সব কিছুই নির্ধারণ করা হয়ে গেছে অলরেডি কিন্তু করোনা বা অমিক্রনের জন্যে যে চিন্তাটা তোমাদের মাথায় ঢুকেছে যে থার্ড স্টেজ যেহেতু করোনা চলছে সেহেতু আদৌ পরীক্ষাটা হবে কি না সেটা কিন্তু তোমাদের মাথার মধ্যে ঘুরছে যেহেতু আমার বহু স্টুডেন্ট আছে এবং আমার নিজের ছেলেও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তারা কিন্তু বারবার বলছে হয়তো পরীক্ষা হবে না হয়তো পরীক্ষা হবে না একটা আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু সবাই পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত তাও কেউ না অনেকে আবার একটু ডিটাচ হয়েও গেছে ভাবছে যে অতিমারির জন্য হয়তো পরীক্ষাটা হবে না অনেক রকম চিন্তাভাবনা তাদের মধ্যে কিন্তু কাজ করছে এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে মাত্র হাতে আর তোমাদের আড়াই মাস সময় আছে সময়টা নষ্ট করো না এই আড়াইটা মাস আমি মনে করি ভীষণ একটা ভাইটাল মাস কারণ তোমাদের স্কুল সেইভাবে হয়নি আর শেষ আড়াইটা মাস করোনা বা অমিক্রনের জন্য ভয় পেও না যেটুকুনি সময় আছে সেইটুকুনি সময়কে এখনও কাজে লাগাও কাজে লাগিয়ে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু এই সময়টুকু কিন্তু ভালো কিন্তু একটা নাম্বার দিতে পারে আর যদি বসে থাকো তাহলে কিন্তু রেজাল্টটা ভীষণই খারাপ করবে আর আমার মনে হয় পড়াশোনাটা শিখবো পড়াশোনাটা করবো শুধুমাত্র ওই নাম্বারের জন্যে মার্কশিটটা একটু ভালো দেখাবে ওই জন্যে নয় পড়াশোনাটা আমরা শিখবো নিজেদের উন্নতির জন্যে নিজেদের ভালোর জন্যে নিজের ভবিষ্যৎ জীবনের ভালোর জন্যে আমাদের পড়াশোনাটা করা উচিত সুতরাং বার্তা একটাই তোমাদের কাছে যে তোমরা কিন্তু চিন্তাভাবনা না করে এখনও সময় আছে আড়াইটা মাস এই আড়াইটা মাসটা একটু পড়াশোনা করো আজকে আমার যে আলোচ্য বিষয় আমি বরাবরই তোমাদেরকে যেভাবে পড়িয়ে এসেছি যে কোনো গল্প বা যে কোনো প্রবন্ধ বা যে কোনো কবিতা যেমন ধরে ধরে স্বাভাবিকভাবে যেমন ধরে ধরে আলোচনা করি সেইভাবেই আমি আলোচনা করব এবং তোমরা একটু মন দিয়ে শুনবে আমার মনে হয় বাংলাতে নাম্বার পাওয়া খুব একটা বেশি কিছু হার্ডের ব্যাপার নয় যদি একটু ভালো করে মন দিয়ে পড়া যায় এখানেও কিন্তু হচ্ছে 90%-এর উপরে নাম্বার পাওয়া যায় সরাসরি আমি চলে যাই আমার আলোচ্য বিষয় আজকে সুভাষ মুখোপাধ্যায়ের ছাতির বদলে হাতি সুভাষ মুখোপাধ্যায়ের ছাতির বদলে হাতি এটা একটা প্রবন্ধ ধর্মী এটা একটা রিপোর্টার্স ধর্মী একটা প্রবন্ধ 1358 খ্রিস্টাব্দে অর্থাৎ 1951 খ্রিস্টাব্দের 11টা প্রবন্ধ নিয়ে আমার বাংলায় প্রথম প্রকাশিত হয় এটি এই প্রবন্ধগুলো দ্বিতীয়টির নাম ছিল ছাতির বদলে হাতি নাকের বদলে নরুন এই প্রবাদের সাদৃশ্যে ছাতির বদলে হাতির নামকরণ এটি একটা রিপোর্টার্স ধর্মী লেখা আমরা যদি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে একটুখানি জানি বা একটুখানি বলি যে সুভাষ মুখোপাধ্যায় বিভিন্ন গ্রামে প্রান্তরে বিভিন্ন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন তখনও অবশ্য পশ্চিমবঙ্গ হয়নি যে সময়কার গল্প এখানে তুলে ধরা হয়েছে যাই হোক বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উনি কিন্তু ঘুরেছিলেন ঘুরে ঘুরে উনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন এবং তার সেই লাগাতার খোঁজখবর নেওয়া তার সেই বিরামহীন পরিশ্রম তার বিভিন্ন গল্প উপন্যাস প্রবন্ধে আমরা কিন্তু খুঁজে পাই এরকমই একটা প্রবন্ধ নিয়ে আজকের আমার যে আলোচনা বিষয় যা ছাতির বদলে হাতি কিভাবে মানুষকে যে পরাধীন ভারতবর্ষের মানুষকে কিভাবে জমিদার জোরদার মহাজনেরা কিভাবে ঠকাতো এবং কিভাবে ঠকিয়ে তাদেরকে নিঃস্ব রিক্ত করে দিত তাদের বুকের রক্ত কিভাবে শুষে খেত এই সব মানুষরা তারই একটা সত্যিকারের একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু ছাতির বদলে হাতিতে আমরা খুঁজে পাই এবং শুধু এখানেই শেষ নয় শুধু আমাদের জমিদার মহাজন জোরদার এরাও নয় এর উপরেও কিন্তু আর একজন ছিল তারা হলেন পশুরাজ
পশুরাজ অর্থাৎ আমাদের সমস্ত পশুদের বলা হয়েছে, জমিদার, জোতদার, মহাজন, এগুলো তো এক একটা পশুই ছিল তখনকার দিনে গরিব মানুষের কাছে, আর তাদের উপরে মাথায় ছিল পশুরাজ অর্থাৎ যাকে বলা হয় ব্রিটিশ কোম্পানি অর্থাৎ ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা কিভাবে মানুষকে শোষণ করেছে তার একটা সুন্দর নিবন্ধ এখানে হচ্ছে সুভাষ মুখোপাধ্যায় তুলে ধরেছেন, সেটাই আজকে আমি আলোচনা করব। যখনই আমি আলোচনাটা করি একটুখানি বিষয়টা ধরে ধরে তোমাদেরকে পড়াবো এবং বোঝাবো, প্রত্যেকটা লাইনে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করে তোমরা বলতে পারো। ছাতির বদলে হাতি গল্পটা শুরুই হয়েছে একটা প্রবাদ দিয়ে, নাকের বদলে নরুন পেলাম টাক ডুমা ডুম ডুম, শুধু একটা ছাতির বদলে এক নয় দুই নয় একেবারে তিন বারং 36 বিঘা জমি। অর্থাৎ এখানে মানে গল্পটা মানে এই যে শুরুটা উনি করেছেন, নাকের বদলে নরুন পেলাম, নরুন অর্থাৎ আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, একটা শেয়ালের নাক কাটা গেছিলো, একটা নাপিত তার নাক কেটে নিয়েছিল, সেই নাকের নাক কাটার পরিবর্তে শেয়ালকে কী দিয়েছিল, একটা নরুন দিয়েছিল, নরুন যা দিয়ে হচ্ছে শেয়ালটা কাজে লাগাতে পারে। অর্থাৎ একটা নাক একটা মহামূল্যবান বস্তু, তার পরিবর্তে একটা অতি সামান্য একটা জিনিস তাকে ধরিয়ে দেওয়া হয়েছিল শেয়ালটাকে। কিন্তু এখানে দেখলাম এটা একটা পুরোপুরি ব্যঙ্গাত্মক একটা লাইন, এই লাইনে লেখক বোঝাতে চেয়েছেন যে এখানে কিন্তু আবার উল্টোটা হয়েছে, একটা মানুষ একটা ছাতিধার করেছিল তার পরিবর্তে তার তিন বারং 36 অর্থাৎ 36 বিঘা জমি কীভাবে মানে লুণ্ঠন করা হয়েছে বা নিয়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে, সেই রকমই একটা গল্প দিয়ে একটা মর্মস্পর্শী গল্প দিয়ে এটা শুরু হয়েছে। যে একটা ছেলে একটা ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসায়ী, সে গেছিলো একটা জায়গায় ব্যবসা করতে এবং সেখানে সওদা করে যখন ফিরছিল কীভাবে মহাজন তাকে ঠকিয়েছিল, কি নিদারুণ তার সেই কষ্টটা, সেটা প্রথমেই গল্পের শুরুতে আমরা দেখতে পাই সুভাষ মুখোপাধ্যায় তুলে ধরেছেন। সুভাষ মুখোপাধ্যায় বলছেন পাঠকদের অর্থাৎ আমরা যারা পাঠক বা তোমরা যারা পড়াশোনা করছো তাদেরকে বাংলার প্রাচীন বাংলা অর্থাৎ আমাদের পরাধীন আমলের যে বাংলাটার কথা, যখনও পশ্চিমবঙ্গ নামটা হয়নি, হ্যাঁ, সেই পরাধীন বাংলাটার কথা এখানে বলা হয়েছে, সাধারণ মানুষদের কীভাবে ঠকানো হতো তার কিছু চিত্র উনি বলছেন। বিশ্বাস না হয় একবার হালুয়াঘাট বন্দরে যেও, যদি তোমরা আমার কথাটা অর্থাৎ লেখকের কথাটা যদি তোমরা বিশ্বাস না করো একবার হালুয়াঘাট বন্দরে যেও, সেখানে মনমোহন জম মহাজনের গদিতে গেলেই বুঝতে পারবে কি তেজ বন্ধকি তেজারতির, অর্থাৎ বন্ধকি কাজ কারবার কীভাবে চলতো, এই মহাজনরা কীভাবে বন্ধকের মাধ্যমে মানুষের সর্বস্ব লুট করে নিত তার কিন্তু এখনও উদাহরণ কিন্তু ওখানে গেলে হয়তো তোমরা খুঁজে পাবে। মনমোহন মহাজন গত হয়েছে অনেক দিন, অর্থাৎ উনি কিন্তু মারা গেছেন, মনমোহন মহাজন মারা গেছেন অনেক দিন, কিন্তু মহাজনের সেই রাস্তাটা দেখানো রাস্তাটা আজও চলছে, বংশানুক্রমিক হয়তো এখনও চলে যাচ্ছে সাধারণ মানুষকে লুট করার পন্থাটা। 25-30 বছর আগেকার কথা, হালুয়াঘাট বন্দরে গাঢ় পাহাড়ের নিচে এক গা থেকে সওদায় এসেছিল এক গাঢ় চাষি, তার নাম ছিল চেংম্যান। একটা গাঢ় চাষি সওদায় এসেছিল অর্থাৎ ব্যবসা করতে এসেছিল, কিন্তু ঠিক সেই দিনই সে মানে কপালটা তার এমনইটা খারাপ ছিল, এমনই খারাপ ছিল সেই সময়, দেও দেবতা স্তম্ভিত, দিক পৃথিবী কম্পিত করে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টি আর ধরার লক্ষণও নেই, বৃষ্টি কিছুতেই থামছিল না। হঠাৎ কি করবে, মহাজন এদিকে মহাজন আছেন, মহাজন বসে আছে একদিকে যে কীভাবে মানুষ দুরবস্থার মধ্যে পড়বে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মানুষকে সর্বশান্ত করবে, সেই একটা চক্রান্ত মহাজন ভাবছিল। এদিকে দিন তো গেল হেলে, রাত তো গেল টোলে, অর্থাৎ চেংম্যান যে ব্যবসা করতে এসেছিল সে তার সওদা করার পরে সে বাড়ি ফিরবে, বাড়ি ফেরার পথে তার এত মুষলধারে বৃষ্টি যে সে বাড়ি ফেরার আর উপায় পাচ্ছিল না। মনমোহন মহাজনের দোকানে ঝাঁপির নিচে চেংম্যান তখন আশ্রয় নিয়েছিল, অর্থাৎ চেংম্যান ওই কপালে বিপর্যয় থাকলে যা হয়, চেংম্যান আশ্রয় নিতে গেছিল সেই মনমোহন মহাজনের ঝাঁপির নিতে অর্থাৎ তার কাছে। হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল, চেংম্যানকে দেখে বুঝতে পেরেছে মহাজন যে এই একটা ভালো মানুষ, সরল সাদাসিদে মানুষ পেয়েছি, এবার এর গলা কাটা যাবে, অর্থাৎ একে সর্বশান্ত করার একটা সুযোগ আমার এসেছে।
একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনা আনকড়া নতুন একটা ছাতা চেংভ্যানের মাথার উপর মেলে দিয়ে মনমোহন বলল, যা যা ছাতাটা নিয়ে বাড়ি চলে যা, নিজে ভিজিস তাতে কিছু না, কিন্তু এতগুলো পয়সার সওদা যে ভিজে পয়মাল হয়ে যাবে। খুব সুন্দর একটা করুণার একটা বাক্য দিয়ে দিল মনমোহন মহাজন, বলে দিল কাকে, চেংম্যান ব্যবসায়ীকে, যে এই যে ছাতাটা নতুন নান করে একটা ছাতা কলকাতা থেকে নিয়ে আসা, এই ছাতাটা নিয়ে তুই বাড়ি চলে যা, তোর এত টাকার সওদা করা, এত টাকার জিনিসপত্র সব ভিজে যাবে, তুই ভিজিস তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তোর এত টাকার লোকসান হবে এ আমি আর দেখতে পাচ্ছি না। অর্থাৎ মহাজন এখানে যেন ভীষণ একটা করুণার অবতার হয়ে ভগবানের মূর্তি হয়ে যেন চেংম্যানের কাছে উদয় হলো। মহাজনের দরদ হঠাৎ কিসে উতলে উঠল, চেংম্যান দোমনা হয়ে ভাবছে নেবো কি নেব না, নিশ্চয়ই অনেক দাম, হাতে পয়সাও নেই। বড়লোকরা যখন মানুষকে এরকম গরিব মানুষ দেখলে যখন এরকম করুণা দেখায়, তখন গরিব মানুষরা হঠাৎ করে কিন্তু তারাও দোমনা হয়ে যায়, অর্থাৎ তারা বুঝে পারে না যে তারা কি করবে, নেবে কি নেবে না। আবার ভাবছে, বলছে যখন উনি আমার দুঃখের কথাটা হয়তো জেনেই বলছে, ঠিক আছে, এরকম অনেক রকম চিন্তা করতে থাকছে, আবার হাতেও তো পয়সা নেই যে ছাতির দামটা সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে দেবে, এইরকম সাতপাত ভাবছে। এদিকে মনমোহন তার জাল মানে কু চকরির জাল বেছানোর জন্যে সুন্দর সুন্দর আরও কথা বলে যাচ্ছে সেই গরিব গাঢ় চাষিটাকে, বলছে নগদ পয়সা নাই বা দিলে, যখন তোমার সুবিধা হবে দিয়ে গেলেই হলো, ওর জন্য কিছু ভেবো না। মনমোহন ভরসা দেয়, মনমোহন সেই গাঢ় চাষিকে ভরসা দেয়, কিচ্ছুর দরকার নেই, অত চিন্তা ভাবনা করার দরকার নেই, আমি তো আছি, তুমি নিয়ে যাও, এটা ভবিষ্যতে পাওয়ারে টাকা দিলেও হবে। চেংম্যান ভাবল এমন সুযোগ ছাড়া উচিত নয়, নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল, ছেলেপুলে বউ তার পথ সে বসে আছে, চেংম্যান গেলে তার তবে হাঁড়ি চড়বে। অর্থাৎ চেংম্যান এই যে দুরবস্থার মধ্যে পড়েছিল, সে এসেছিল ব্যবসা করতে, সে ব্যবসার কাজ মিটে গেছে, জিনিসপত্র তার সঙ্গে আছে, এবার বাড়ি ফিরবে, এত মুষলধারে বৃষ্টি কী করে বাড়ি ফিরবে, এদিকে মনমোহন ছাতা নিয়ে ওর মাথার উপর হাজির যে এটা নিয়ে চলে যাও, এটা নিয়ে গেলে তুমি বাড়ি ফিরতে পারবে, এত কিছু বলছে, কী করবে চেংম্যান বুঝতে পারছে না, সারা রাতেও যে বৃষ্টিটা ধরবে তারও কোনো ঠিক নেই, নিশ্চয়তা নেই, তাই কী করবে চেংম্যান। অবশেষে সেই মানুষটার অর্থাৎ মহাজনের সুন্দর সুন্দর মধুর বাক্যে করুণার বাক্যে ও কিন্তু ভুলে গেল, এবং ও কিন্তু একটা কূট জাল চক্রের মধ্যে ফাঁদে পা দিয়ে ফেলল। সে নতুন ছাতিটা মাথায় দিয়ে মহা ফুর্তিতে সে বাড়ির দিকে চলল, কেন তার বউ বাচ্চা সন্তানেরা তার মুখের দিকে তাকিয়ে আছে যে সে গেলে তারপর তারা হয়তো ভাত খেতে পারবে। চেংম্যান ফি বার তারপর থেকে হাটে যায়, মাঝে মাঝেই এরপর চেংম্যান আসে, এসে শহরে আসে, এসে তার কাজ মিটিয়ে হাটের কাজ মিটিয়ে সে কিন্তু আবার ফিরে যায়, আর প্রত্যেকবারই এসে কিন্তু সেই মহাজনকে আবার ধরে বলে যে বাবু পাওনাগণ্ডাটা মিটিয়ে নেন, বাবু পাওনাগণ্ডাটা মিটিয়ে নেন। আমরা দেখেছি সরল সাদাসিদে মানুষ যারা হয় তারা কিন্তু সরল পথেই চলতে চায়, তারা কিন্তু তাদের পাওনাগণ্ডা বারবার কিন্তু মিটিয়ে দেওয়ার কথা বলে, তারা কিন্তু ভাবেও না যে অন্যকে ঠকিয়ে আমি থাকবো, আমি চলবো, সে কথা কিন্তু তারা ভাবেও না। কিন্তু মহাজন তার তো অন্যরকম চিন্তা, সে তো সহজে টাকাটা নেবে না, কারণ টাকাটা নিলেই তো তার সর্বনাশ হয়ে যাবে, সে তো আর বড় লোক হতে পারবে না, সে ঠকাবে কী করে এরকম গরিব চাষিদের। তাই মনমোহন ফি বাড়ি বলে, অর্থাৎ প্রত্যেক বাড়ি সে বলে, আহা অত তাড়া কিসের, দিও সে পরে। এমনি করে বছর যায়, অনেক বছরই যায়, চেংম্যান বারবার কিন্তু তার টাকাটার কথা বলে, আর মহাজন বারবার কিন্তু ঘুরে ঘুরে একই কথা বলে, আহা দিও খুন, পরে দিও। এইভাবে চলতেই থাকে বছর, ধার করে ছাতি কেনার কথা চেংম্যান কিন্তু ভুলেই গেল। বছরের পর বছর যেতে গিয়ে গরিব চাষি সে কিন্তু একদিন ভুলে গেল তার সেই ধার করে ছাতি কেনার কথাটা। হঠাৎ একদিন হাটবারে মনমোহন চেংম্যানকে পাকড়াও করে, কি বাছাধন বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও, এইবার আসল খোলস ছেড়ে মুখটা যেন বেরিয়ে পড়ে মহাজনের। সে বলছে যে তুমি এতদিন পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছ আমার কাছ থেকে, তুমি যে তোমার মনে নেই যে তুমি যে ছাতিটা নিয়েছিলে তার পাওনা গণ্ডা মেটাতে হবে,
পাওনাটা মিটিয়ে দিয়ে যাও। মনমোহনের কথায় চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংম্যান বুঝতে পারে এবার সে ইঁদুরের কলে পড়েছে। অর্থাৎ কি নিদারুণভাবে তখনকার দিনে মহাজন, জোদ্দার, আড়তদার, তারপর হচ্ছে জমিদার এবং সর্বোপরি ইংরেজ যে আমাদের প্রশাসনে ছিল, তারা কিভাবে মানুষ ঠকাতো, মানুষকে সর্বশান্ত করতো, তার একটা জ্বলন্ত উদাহরণ এখানে কিন্তু সুভাষ মুখোপাধ্যায় আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের পাঠকদের দিয়ে গেছেন কিভাবে মানুষকে ইঁদুরের কলে ফেলার মতো, ইঁদুরকে কলে ফেলে যেভাবে মারা হয় বা ধরা হয় সেইভাবে ইঁদুরের কলে ফেলে মানুষকে সর্বশান্ত করত। মনমোহন এবার কি করলো, তার লাল খেরোয় বাঁধানো জাবদা খাতা বার করে যা পাওনা হিসেব দেখালো তাতে চেংম্যানের কিন্তু চোখ কপালে উঠল। চেংম্যান তো অবাক হয়ে গেল, সে তো মাত্র একটা ছাতা নিয়েছিল, তার বেশি কিছু নয়। এই কবছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে হাজার খানেক টাকা। সে সময় একটা টাকারই মূল্য ছিল অনেক, সেখানে সেই যে একটা ছাতা তার পরিবর্তে সেই চক্রবৃদ্ধি হারে ছাতার দামের পরিবর্তে একটা পুরো হাজার টাকা, মানে অর্থাৎ একটা হাতির দাম, একটা হাতির দামের সমান মূল্য মহাজন এবার চেংম্যানের কাছ থেকে চাইছে। সুভাষ মুখোপাধ্যায় বলছে যে কিভাবে মানুষকে ভিটে মাটি চাটি করে মানুষকে রাস্তার ভিখারিতে পরিণত করত এইসব তথাকথিত, মানে যারা বড় ছিল, বড় লোক ছিল বা যারা জমিদার ছিল বা যারা মহাজন ছিল, তারা কিভাবে মানুষকে সর্বশান্ত করত তার একটা সুন্দর উদাহরণ এখানে দেয়া হয়েছে। উনি বলছেন আবার পরের লাইনে, বিশ্বাস করো বানানো গল্প নয়। অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায় মানে গ্রাম থেকে গ্রামান্তর, শহর, সব পল্লী প্রান্তরে সব জায়গায় ঘুরেছেন। উনি ঘুরে ঘুরে এইসব এভিডেন্স অর্থাৎ প্রমাণ জোগাড় করেছেন এবং এগুলোই পাঠকের সামনে তুলে ধরেছেন এবং বলছেন এগুলো সত্যি ঘটনা, এগুলো এক ফোঁটাও মিথ্যে কথা নয়। যদি যাও ও অঞ্চলে, অর্থাৎ ওই গাঢ় পাহাড়ের নিচে, যদি ওই মানুষদের, ওই গরিব মানুষদের কাছে একবার যদি তোমরা যেতে পারো, তাহলে পাকাচুল, প্রত্যেকটা ডালু, হাজং, গাঢ় চাষি এর সাক্ষ্য দেবে। মানে এখনও সাক্ষ্য দেওয়ার জন্য বহু মানুষ আছে যে যারা এই মহাজনদের বিরুদ্ধে এখনও তোমাদেরকে প্রমাণ দেবে, সাক্ষী দেবে। ডালুদের গ্রাম কুমারগাতির নিবেদন সরকারের মুদিখানায় দুদশ বছর বাকিতে মশলাপাতি কেনার জন্যে নিবেদনের 66 বিঘা জমি মহাজন কুটিরেশ্বর সাহা এমনভাবে দেনার দায় কেড়ে নিয়েছে। উনি আর একটা উদাহরণও দিলেন, উনি একটা উদাহরণ দিয়েছিলেন চেংম্যানের গল্পটা, যে ছাতির বদলে কিভাবে একটা হাতির দামের সমান 66 বিঘা তার জমি সর্বশান্ত করে তাকে নিয়ে নেওয়া হয়েছিল। সেই উদাহরণটা দেওয়ার পরে উনি আর একটা উদাহরণ দিলেন, কুটিরেশ্বর সাহা নামে আর এক মহাজনের উদাহরণ দিলেন, যিনি 2-10 বছর একটা সাধারণ মানুষ মশলাপাতি কিনেছিল, সেই মশলাপাতি কেনার দরুন তার পুরো 66 বিঘা জমি কিভাবে হাতিয়ে নিয়েছিল কুটিরেশ্বর সাহা নামে আর এক মহাজন, তারও উদাহরণ কিন্তু সুভাষ মুখোপাধ্যায় পাঠকদের সামনে তুলে ধরেছেন। এবং তৃতীয় আর একটা উদাহরণ দিয়েছেন, আর এক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে 15 বিঘা জমি মোচড় দিয়ে নিয়েছিল। কি চমৎকার উদাহরণ উনি দিয়েছেন, মানে কি ভয়ঙ্কর উদাহরণ উনি দিয়েছেন, যে মাত্র একটা কোদাল দিয়েছিল ধারে, একটা কোদাল, তার পরিবর্তে তার 15 বিঘা জমি কিভাবে তার লুট করে নেওয়া হয়েছিল, সেই মহাজনটা লুট করে নিয়েছিল। এবার লেখক বলছেন পরের প্যারায়, ও অঞ্চলের প্রায় 50টা গ্রামে ডালুদের বাস, কথাবার্তায়, পোশাকে, পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব বেশি মিল, কে ডালু কে হাজং বোঝাই যায় না। কিন্তু ডালুদের জিজ্ঞেস করবে ওরা বলবে হাজংরা ছোট, আর হাজংরা বলবে ওরা উল্টে ছোট জাত। ডালুরা বলে সেদিন আর নেই, আগে ছিল তারা অন্ধ বোকার জাত, পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। সুভাষ মুখোপাধ্যায় শুধু যে তখনকার দিনে সমাজের যে দুরবস্থার কথা তুলে ধরেছেন তাও নয়, পরবর্তীকালে ওদের যে এই যে ডালু, তারপর হাজং, তারপর গাঢ় চাষিদের যে উন্নতি হয়েছে সেই উন্নতির কথাটাও কিন্তু শেষের দিকে, শেষের পর্বে আমরা কিন্তু খুঁজে পাই কিভাবে তাদের উন্নতি হয়েছে। যখন থেকে কমিউনিস্ট পার্টি আমাদের দেশে এসেছে, অর্থাৎ আমাদের বঙ্গদেশে আসার পরে আস্তে আস্তে কিন্তু এই নিম্নবিত্তীয় যে গরিব চাষারা ছিল, অর্থাৎ ডালু হাজং বা এই গাঢ় চাষিরা, কিভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে, এক হয়ে কিভাবে তারা এদের বিরুদ্ধে, অর্থাৎ এই শোষকদের বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটিশ শাসন বা জমিদার, মহাজন বা জোদ্দার, এদের বিরুদ্ধে লড়েছে তার গল্পটাও কিন্তু উনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে
সে একদিন ছিল বটে, শুধু মনমোহন মহাজন আর কুটিরেশ্বর সাহাই নয়, ছিল জোদ্দার তালুকদারদের নিরঙ্কুশ শাসন, আর সেই সঙ্গে ছিল ব্রিটিশ সিংহের দাপট, সিংহ যার নাম পশুরাজ। খানিক আগে আমি প্রথমেই বললাম যে সব কিছু ছিল, অর্থাৎ জমিদার মহাজন জোদ্দার আরোদ্দার এদের তো মানে অত্যাচার ছিলই সাধারণ মানুষের উপর, এছাড়াও ছিল ব্রিটিশ সিংহের দাপট, অর্থাৎ ব্রিটিশ শাসনের একটা দাপটও ছিল এই গরিব মানুষদের উপর, তারাও কিভাবে মানুষের বুকের রক্ত অর্থাৎ সাধারণ মানুষের বুকের রক্ত কিভাবে শোষণ করত তারই চিত্র এটা। জমিদারের খামারে জমির ধান তুলতে হবে, জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারত, সারা বছর জমিদারের জমি চাষ করত এই গরিব কৃষকেরা, জমিদারদের জমি চাষ করার ফলে তাদের জমিদারের পাওনা গণ্ডাটা আগে মেটাতো, মিটিয়ে যদি কিছু পড়ে থাকতো তবে তারা চাষিরা নিজেদের ঘরে নিয়ে তার বউ বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারতো, চুক্তির ধান আগে দিতে হতো জমিদারকে, কার উপর কর্জার ধান শোধ করে দিতে হতো টাকায় এক মণ হিসাবে, এক টাকায় এক মণ হিসাবে সুদ দিতে হতো, ধার দিতে এক মণ হিসাবে দিয়ে দিতে হতো। তাছাড়া হাজার রকমে ছিল বাজে আবওয়াব, অর্থাৎ এখানে বলতে চাইছেন আর এক যন্ত্রণার কথা, যে শুধুমাত্র জমিদাররা যে ওই টাকায় এক মণ হিসাবে নিত তা নয়, এছাড়া ছিল হাজার রকমের বাজে অজুহাতে তাদের উপর আবওয়াব, অর্থাৎ হচ্ছে বাজে রকমের কর, অর্থাৎ খাজনার থেকে বাজনা ছিল বেশি, যতটা না খাজনা ছিল তার থেকে বাজনা ছিল অনেক বেশি, যদি এক টাকা নিত জমিদার তার পরিবর্তে একশো টাকা দাবি করতে করে বসত, আর শুধু যে ট্যাক্স নিত তা না, অতিরিক্ত ট্যাক্স তার উপর ট্যাক্স এই চক্রবৃদ্ধি হারে সুদ তার উপর সুদ নিতে নিতে চাষিদেরকে সর্বশান্ত করে দেওয়া হতো। যে চাষি বুকের রক্ত জল করে এত কষ্টে হাজারটা মানে দিনের হাজার পরিশ্রম করে নাকে মুখে কোনো মতে খেয়ে বা না খেয়ে আতপেটা খেয়ে সেই ফসলটা ফলালো, শেষটায় তাকে শুধু পালা হাতে করে ঘরে ফিরতে হতো। মানে শেষে সুভাষ মুখোপাধ্যায় দেখিয়েছেন যে এই যে চাষিটা সারা বছর রোদে জলে বৃষ্টিতে ভিজে ঘর্মাক্ত কলবরে আমাদের মুখে ফসল আমাদের মুখে খাবার যোগায়, অর্থাৎ সারা বছর যারা ফসলটা ফলায় তারা কিন্তু শেষ টাইমে অর্থাৎ তাদের যখন টাইম হয় তারা কিন্তু জমিদারের গোলাতে দেওয়ার পরে ধান তুলে দেওয়ার পরে জমিদারদের বিভিন্ন সুদ তার সুদ এই সুদে তারা সর্বশান্ত হয়ে শেষটায় ওরা কিন্তু খালি হাতে নিজেদের ঘরে ফেরে, অর্থাৎ নিজের বউ বাচ্চার মুখে কিন্তু আর তারা খাবার তুলে দিতে পারে না। এদিকে আর এক রকমের প্রথা আছে, এরপর পরের প্যারাগ্রাফে লেখক বলছেন এদিকে আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের জমিতে স্বত্ব ছিল না, জমির আম কাঠালে তাদের অধিকার ছিল না, জমি জরিপের পর আড়াই টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো, অর্থাৎ আর এক দুরবস্থার কথা এখানে লেখক কিন্তু তুলে ধরেছেন, যে নানকার প্রজাদের কথা, নানকার অর্থাৎ যাদের জমিতে কোনো স্বত্ব ছিল না, ঠিক আছে, তারা জমিতে বসবাস করত, এমনকি জমিতে যদি আম কাঁঠাল বা বিভিন্ন ফলাদিও যদি ফলতো সেই ফসল সেই ফলের অধিকারটাও ছিল জমিদারের, সেই ফসল বা ফলের কোনো অধিকার কিন্তু সাধারণ মানুষের ছিল না, তারা একটা খেতে পারত না। আমরা দেখি যে দুই বিঘা জমিতে রবীন্দ্রনাথও কিন্তু এরকমই কিন্তু বলে গেছিলেন, সেই বাবুর কথা এবং উপেনের কথা, কিভাবে উপেনের জমি কিন্তু ঠকিয়ে সেই বাবুরা নিয়ে নিয়েছিল, অর্থাৎ জমিদাররা নিয়ে নিয়েছিল, এই ঘটনার কথা রবীন্দ্রনাথও কিন্তু তার বিভিন্ন কবিতায় গল্পে প্রবন্ধে কিন্তু উল্লেখ করতে দেখি। দুই বিঘা জমি যদি তোমরা পড়ে থাকো অবশ্যই তার মধ্যে খুঁজে পাবে। জমি জরিপের পর আড়াই টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো, যে প্রজারা যেখানে বাস করতো তার জমি জরিপ করা হতো এবং আড়াই টাকা পর্যন্ত তাদের কাছ থেকে খাজনা নেওয়া হতো। খাজনা দিতে না পারলে তহসিলদাররা যারা তহসিলদার ছিল জমিদারের কিভাবে প্রজাদের কাছারিতে নিয়ে যেত, পিছমোড়া করে বেঁধে মারত, মালঘরে আটকে রাখত, নিলামে সব সম্পত্তি খাস করে নিত, মহাজনেরা কর্জা ধানে এক মনে দুমন সুদ আদায় করত। মানে কিভাবে ওদের উপর অত্যাচার করত, শুধু যে ধান কেড়ে নিত ফসল কেড়ে নিত ফল কেড়ে নিত তা নয়, তারপর কিভাবে তাদের উপর শারীরিক অত্যাচার করত মানসিক অত্যাচার করত তারও নিদারুণ একটা করুণ চিত্র কিন্তু এখানে আমাদের কিন্তু প্রাবন্ধিক দেখিয়ে দিয়ে
দিয়েছেন। অর্থাৎ ওদেরকে কাছারি বাড়িতে ধরে নিয়ে যেত, কিভাবে তাদের মারা হতো, এমনকি আমরা যদি অক্ষয় কুমার দত্তের যে পল্লী গ্রামস্থ প্রজাদি দুরবস্থা বর্ণনের যে গল্পটা আমরা যদি পড়ি সেখানেও দেখব উনিও কিন্তু একই চিত্র তুলে ধরেছেন, কিভাবে সাধারণ মানুষের, সাধারণ গরিব মানুষের, সরল সাধারণ মানুষদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হতো, তাদের মেয়ে বউদের রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হতো, বা তাদের বাড়ির ছেলেদের পিচমোড়া করে বেঁধে মেরে ফেলা হতো, খুন করে ফেলা হতো, সেই সব ঘটনার চিত্র কিন্তু আমরা দেখতে পাই। এবার বলছেন পরের প্যারাতে লেখক যে এই অবস্থায় যে অবস্থাটা চলছিল এতদিন ধরে সেই অবস্থার কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে কমিউনিস্ট পার্টির হাত ধরে। কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা একটু পড়ি। নওদাপাড়া, নওয়াপাড়া, দুমনাকুড়া, ঘোষপাড়া, ভুবনকুড়ার বিরাট তল্লাটে ডালু চাষিরা আজ জেগে উঠেছে। অর্থাৎ লেখক বলছেন এবারে কিন্তু ডালু চাষিরা জেগে উঠেছে। এতদিন তারা ভেবেছিল আমাদের জন্ম আর মৃত্যু শুধুমাত্র এই এদের হাতেই শেষ হয়ে যাবে, আমাদের জীবন বলে কিছু নেই, কিন্তু এই চিন্তাটারও আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। তারা সঙ্গবদ্ধ হচ্ছে, তারা এখন একজোট হয়ে তারাও কিন্তু প্রতিবাদ করতে শিখেছে। তারা বলছে জমিদারের খামারে আমরা ধান তুলব না, ধান তারা তোলেনি, পুলিশ কাছারি কিছুই তো হয়, কিছুই আমাদের করতে পারবে না, পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি, তারা বেঁকে বসেছে আর জমিদারের খামারে তারা কিন্তু ধান তুলবে না। অনেক দিন অনেক বছর তাদের পূর্বপুরুষ এই কাজটা করেছে, জমিদারের খামারে সমস্ত ধান তুলে দিয়ে তারা নিঃস্ব হাতে ফিরে এসেছে, কিন্তু ওদের ছেলে পেলে আজ জেগে উঠেছে, ওরা বলছে আমরা আর জমিদারের খামারে ধান তুলব না। শেষে জমিদারও পর্যন্ত হার মেনেছে ওদের এই জেদের কাছে। তারপরে প্যারায় বলছে আজ তারা গর্ব করে বলে, কি গর্ব করে বলছে, বন্দরের ভদ্রলোকেরা আজ আমাদের আর তুই তাকারি করে করতে সাহস পায় না। অর্থাৎ ডালু, গাঢ় হাজং, এই যে চাষিগুলো সরল সাদাসিদে চাষিরা, এরা এখন বলছে এখন মহাজনরা, জমিদাররা আমাদের আর তুই তাকারি করে কথা বলে না, অর্থাৎ আমাদেরকেও এখন সম্মান দিয়ে চলে, আপনি বলে সম্ভাষণ করে, থানায় গেলে পুলিশের কাছে চেয়ার ছেড়ে বসতে দেয়, আমরাও এখন অনেক সভ্য হয়েছি। অর্থাৎ ওরা বলছে, নিজেরাই স্বীকার করছে, আমরাও কিন্তু অনেকটা সভ্য হয়েছি, আগে আমরা হয়তো একটু অশিক্ষিত ছিলাম, হয়তো অত বুঝতাম না, আমরাও এখন কিন্তু চালাক চতুর হয়েছি, সভ্য হয়েছি, আগে আমরা বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেতাম, এখন কিন্তু সেটাও আমরা খাই না। অর্থাৎ ওরাও বুঝতে পেরেছে যে বাপ ছেলে মদ খাওয়াটাও সমাজের চোখে অন্যায় বা অসভ্যতার কাজ, এখন মদ খাওয়া যে সমাজের চোখে খুব লজ্জার বিষয় সেটাও ওরা বুঝতে পেরেছে। হালবদলদের অভাবে চাষাবাদের আজকাল বেজায় মুশকিল, এখনকার চাষিরা তাই সবাই মিলে গাতায় চাষ করে, চাষ করতে করতে ওদের ছেলেমেয়েরা গান ধরে। কি গান ধরে? যখন এক চাষি তার নিজের জমি জায়গা চাষ করতে না পারে তখন সবাই মিলে বিনা পারিশ্রমিকে আর এক চাষির জমি জায়গাতে তারা চাষ করে, আর চাষ করতে করতে ওরা কিন্তু গান ধরে, শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চলই গা এলা, বন্ধুর জমিখানি দোহা কানা, হাল জড়িছে মহিষ্য মনা, হাল বো আছে নি উথি মাতে রে, কতবা লাগাবো নিতে নিতে। অর্থাৎ চলো বন্ধু এখন রোয়া লাগাইতে যাই, পাহাড়ের নিচে আমাদের জমি, হালের ভারে মহিষের শিং নুয়ে পড়েছে, আমরা হাল বাইছি ভাই, আমরা হাল বাইছি, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না, কি কষ্ট কি কষ্ট। অর্থাৎ পাহাড়ের এলাকা, খুব কঠিন মাটি, ভয়ঙ্কর সে কঠিন, সহজে সে কিন্তু তা চাষ করা যায় না, কিন্তু সেই নিদারুণ কষ্ট তারা মুখে সহ্য, মুখ বুঝে সহ্য করে একে অপরের জমিতে বিনা পারিশ্রমিকে তারা কিন্তু চাষ টাস করে দিচ্ছে, একে অপরের জমিতে চাষ করে তারা কিন্তু একটু হলেও আগের থেকে আনন্দে আছে, কারণ এখন তারা আর কাউকে কৈফের তাদের দিতে হয় না, দিনের শেষে যা পায় সেইটুকুনি হয়তো আধপেটা খেয়েও তারা কিন্তু শান্তিতে থাকে, একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু কাজ করছে। শেষ লাইনে এবার প্রাবন্ধিক আমাদের কাছে একটা প্রশ্ন তুলে দিয়েছেন, যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন যোগায়, ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই, মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই, তোমাদের কি ইচ্ছা হয় না? অর্থাৎ প্রাবন্ধিক এখানে পাঠকদের সামনে একটা প্রশ্ন তুলে ধরেছেন, যারা সারা বছর ধরে আমাদের কষ্ট করে, আমাদের এত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন যোগাচ্ছে, ভাত যোগাচ্ছে, যে তাদের, তারা যে নিদারুণ কষ্ট বংশের পর বংশ পেয়ে এসেছে, তোমাদের কি ইচ্ছা হয় না জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে তুলে দিতে? মহাজনদের সেই বংশের পর বংশ, মহাজনরা এক মহাজন মনে মরে গেলে তার ছেলেপেলেরাও যে সুদ নিত, টাকা পয়সা এই গরিব প্রজাদের কাছ থেকে লুট করে
করে নিত, সেই যে মহাজনী যে প্রথাটা, নিষ্ঠুর ঋণের বোঝা, এদের থেকে মুক্তি দিতে তোমাদেরও কি ইচ্ছা করে না? আসো না, তোমরাও হাতে হাত মিলিয়ে এই কৃষকদের পাশে দাঁড়াই। তোমাদের যদি একটু ইচ্ছা হয় তাহলে আমরাও কিন্তু পারি এই কৃষকদের পাশে হাতে হাত মিলিয়ে, ওদের কাঁধে কাঁধ মিলিয়ে ওদেরকে একটু সাহস যোগাতে। তাহলে ওরা কিন্তু মুখ বুঝে আমাদের জন্য আরও অনেক অনেক কষ্ট কিন্তু ওরা করে যেতে পারে। ঠিক আছে, এবার আমার আলোচনাটা মোটামুটি আমরা বই খুঁটিয়ে খুঁটিয়ে যতটা পেরেছি আমি আলোচনা করেছি এবং আরও কিছু আলোচনা করছি। এটা হলো বিষয় সংক্ষেপ, বিষয়টা যতটা পেরেছি বুঝিয়েছি তোমাদেরকে যে কীভাবে মহাজনী প্রথা ছিল, অন্যান্য শোষণ, জমিদারের শোষণ, নানকার প্রথা, এবং শেষটায় কমিউনিস্ট পার্টির আদর্শে ওরা কীভাবে বা প্রভাবে কীভাবে ওরা নিজেদেরকে পরিবর্তন করে সেটাও কিন্তু এখানে তুলে ধরেছেন লেখক বা প্রাবন্ধিক। নামকরণটা এবার একটু তোমাদেরকে সংক্ষেপে বলি যে নামকরণ ছাতির বদলে হাতি নামকরণটা করা হয়েছে। ছাতির বদলে হাতি মানে ওই যেটা বলতে চাইছিলাম যে একটা অতি সামান্য জিনিসের পরিবর্তে কীভাবে বড় জিনিস নেওয়া হতো তারই একটা চক্রান্তের একটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। নামকরণটা অত্যন্ত ভাইটাল, আমি আগের বিভিন্ন পর্বেও বলে গেছি নামকরণ প্রত্যেকটা গল্প, প্রবন্ধ বা প্রত্যেকটা উপন্যাসে নামকরণ একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। নামকরণের মধ্যে দিয়ে আমরা গল্পের মূল সূত্রটাতে কিন্তু আমরা চলে যেতে পারি যে লেখক প্রাবন্ধিক বা উপন্যাসিক আমাদের কী বোঝাতে চেয়েছেন। অর্থাৎ নামকরণের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে সামান্য একটা জিনিসের পরিবর্তে কীভাবে মানে খয়রাতি হতে হতো বা ডান খয়রাতি বা সর্বশান্ত হতে হতো, কীভাবে লুট করা হতো সাধারণ মানুষকে, তারই একটা নিদারুণ একটা যন্ত্রণার ছবি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। না তাই নামকরণটা আমার মনে হয় হাতি ছাতির বদলে হাতি নামকরণটা অত্যন্ত সার্থক হয়েছে। এবার আমি কিছু প্রশ্ন বলবো যে প্রশ্নগুলো তোমাদের 22 সালের জন্য ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো তোমাদের মুখে বলে দেবো নাকি লিখে দেখাতে হবে? এটা কোনো প্রশ্ন আপনি লিখেও দেখাতে পারেন, সুবিধা হয় তাহলে ওরা লিখে নিতে পারবে। আচ্ছা, এটাকে অন করব কিভাবে? এটা অন আছে, আপনি অন আছে, এটাকে মুছে দিই এবার। হ্যাঁ, মুছে। মোটামুটি কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে যেটা বলবো এবার আমি, কি ধরনের প্রশ্ন 22 সালে তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমাদের আগের দিন আমি যেটা পড়িয়ে গেছিলাম হাত বাড়াও, হ্যাঁ সেটাও হচ্ছে প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায়ের হাত বাড়াও। ওই গল্পটা তোমরা ভালোভাবে মন দিয়ে পড়বে, মেঘের গায়ে জেলখানা, কলের কলকাতা, এবং আজকে যেটা পড়ালাম ছাতির বদলে হাতি, এই যে তোমাদের চারটে আছে, চার পাঁচটা আছে, তার মধ্যে কলের কলকাতাটা তোমাদের বাদ দেওয়া হয়েছে, রিডিউস সিলেবাস, ওটা একদমই তোমরা পড়বে না। হাত বাড়াওটা এ বছরের জন্য 22 সালের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং ছাতির বদলে হাতি এটাও আজকে যেটা পড়ালাম সেটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি দুটো প্রশ্ন তার মধ্যে থেকে তোমাদেরকে তুলে দেবো, ছাতির বদলে হাতি এবং হাত বাড়াও, এই দুটো যদি তোমরা আমার মনে হয় ভালোভাবে পড়তে পারো তাহলে এখান থেকে যে বড় প্রশ্ন আসে, তোমরা সবাই জানো এখান থেকে কিন্তু এমসিকিউ বা এসসিকিউ আসে না, একটাই বড় প্রশ্ন থাকবে, সেই বড় প্রশ্নটা আমার মনে হয় তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং গল্পটা অত্যন্ত সহজ সরল, ভালো করে যদি রিডিং পড়তে পারো আমার মনে হয় পাঁচে পাঁচতলা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি একটুখানি প্রশ্ন লিখে তারপর তোমাদেরকে আবার আলোচনায় আসি, পেনটা টাচ করবো, তাই তো? একটু সরিয়ে নেওয়া যাবে কি? হ্যাঁ ঠিক আছে। চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, চেংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল?
এক নম্বর প্রশ্ন, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় আর একটা প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এদিকে আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা কি, এ কিভাবে এ প্রথার অবসান ঘটেছিল, অর্থাৎ বা অথবা আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, লিখে দিচ্ছি আমি। প্রশ্নগুলো আমি একটু বলে দিচ্ছি। চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল। এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই আজকেই করে ফেলবে, যতটা পারো তোমরা এগিয়ে থাকার চেষ্টা করো। আমার মনে হয় এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পাবে, এবং আগের দিনে যেটা পড়িয়ে গেছি হাত বাড়াও, অত্যন্ত ইম্পর্টেন্ট এই বছরের, কিন্তু বারবার বলছি হাত বাড়াও গল্পটাও যদি তোমরা ভালো করে পড়তে পারো, আমার মনে হয় এই দুটোর মধ্যে, দুটো গল্পের মধ্যে যে কোনো একটা গল্প হয়তো তোমরা 22 সালে কমন পাবে, ঠিক আছে। এছাড়াও আমি আরও দু একটা প্রশ্ন তোমাদের মুখে বলে দিচ্ছি, যে প্রশ্নগুলো হয়তো আসলেও আসতে পারে, হয়তো একটু কম ইম্পর্টেন্ট, তাও তোমরা একটুখানি প্র্যাকটিস করলেও করে রাখবে, কিন্তু এই দুটো একটু ভালো করে পড়বে। খাজনার চেয়ে বাজনা বেশি, প্রশ্নোক্ত উদ্ধৃতিটি ছাতির বদলে হাতি গদ্যাংশে কিভাবে প্রযুক্ত হয়েছে তা নিজের ভাষায় লেখো, ঠিক আছে। এই প্রশ্নটাও পারলে একটুখানি রপ্ত করো তোমরা, এখনই অনেক সময় আছে, 2.5 মাস যথেষ্ট সময় পাবে তোমরা এখনও এগুলো দেখার। এরপর আমি একটু আলোচনা আরেকটু বিস্তারিতভাবে আরেকটুখানি আলোচনা, হয়তো সময়টা খুবই বিস্তারিত করা যাবে না, 2 মিনিট আছে, যাই হোক আমি আরেকটু আলোচনাটা করে যাচ্ছি। যে এখানে সুভাষ মুখোপাধ্যায় যে এই প্রবন্ধে যে জিনিসটা তুলে ধরেছেন, যে ব্যাপারটা আমাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন, যে জিনিসটা অক্ষয় কুমার দত্তের পল্লীগ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণনার যে গল্পটা আমরা পড়েছি, সেই গল্পেও কিন্তু একই জিনিসটা আমরা দেখতে পাই। কী ব্যাপার, যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহাজনী শোষণের যে প্রাবল্য, ভারতবর্ষের অজস্র সাধারণ কৃষক প্রজাকে প্রতিনিয়ত ধ্বংসের মুখে কীভাবে ঠেলে দিত, কীভাবে প্রজারা দুরবস্থার মধ্যে পড়ত, সেই উদাহরণ কিন্তু এখানে কিন্তু প্রাবন্ধিক দিয়ে গেছেন। এবং আমার একটা প্রশ্ন আছে, যে এখনও কি আমাদের কৃষকদের সমস্ত দুরবস্থা কি আমরা শেষ করতে পেরেছি? এখনও কিন্তু পারিনি, এখনও কিন্তু প্রজারা, মানে বিশেষ করে যারা চাষি টাষি, তাদের কিন্তু এখনও কিন্তু তারা সমস্যায় আছে। কৃষক চাষিদের সেই প্রজাদের কথা কিন্তু এখনও সরকারের ভাববার টাইম আছে, সময় আছে, বা সময় এসেছে এখন এদের কথা ভাবতে। এখনও কিন্তু পেপার খুললে, খবরের কাগজ খুললে অনেক কৃষকদের কথা আমরা নিদার
দারুণ যন্ত্রণার কথা দেখতে পাই আমরা, যে তারা কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করেছে বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তাদের অসুবিধার যন্ত্রণার কথা সরকার ভাবছে না। সুতরাং আমাদের উচিত যে সরকারের কে এটা বোঝানো বা সরকারকে এটা সরকারের নিজেরও ভাবা উচিত এই কৃষকদের কিভাবে উন্নতি করা যায়, যারা সারা বছর আমাদের খাদ্য টাদ্য ফসল টসল ফলিয়ে আমাদের মুখে অন্ন জোগাড় করে দেয়। সুতরাং এই কৃষকদের জন্যে সরকারেরও কিন্তু ভাবনা চিন্তা করার সময় এসেছে, এবং এইটাই তুলে ধরেছেন উনি প্রাবন্ধিক এই গল্পটার মাধ্যমে। এখানে একটা পালা শব্দের একটা আছে, পালা শব্দ, পালুই থেকে পালা শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে গাদা বাস্তু। অর্থাৎ প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায় উনি বলেছেন ধানের বদলে শুধু পালা হাতে করে তারা বাড়ি ফিরত, অর্থাৎ ধানের বদলে কিভাবে খড়ের স্তূপ হাতে করে তারা ফিরত সেটার একটা নিদারুণ যন্ত্রণার কথা এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন। নানকার শব্দের অর্থ হচ্ছে খাজনার পরিবর্তে কাজ করে দেয় যে, এমন রায়ত। অর্থাৎ নানকার শব্দের অর্থ নিষ্কর, ফার্সি শব্দ নানকারের অর্থ নান বা রুটি বা খোরাকির জন্য যে নিষ্কর জমি, যে জমি নিষ্কর দেয়া হতো, নানকার শব্দের অর্থ এটাই। নানকার শব্দের অর্থ খাজনার পরিবর্তে কাজ করে দেয় এমন রায়ত। এছাড়া মনে হয় প্রত্যেকটা মানে তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্রাবন্ধিক অত্যন্ত সহজ সরল ভাষাই যদিও এখানে ব্যবহার করেছে, সুতরাং আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। এবং শেষ প্রশ্নটা উনি কিন্তু যেটা দিয়ে গেছেন যে ভারবাহী পশুবধ জীবন থেকে মুক্তি দিতে মানুষের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্যে সেই দাবিতে, এই দাবি কিন্তু এই পাঠ্যে আমাদের কিন্তু বারবার উচ্চারণ করেছেন সুভাষ মুখোপাধ্যায়, যে আগে এই হাল বলদ ঘাড়ে করে যেসব কৃষকরা আমাদের মুখে অন্ন জোগাড় করে দিত, সেই ভারবাহী পশুদের মতো যাদের জীবন ছিল সেই জীবন থেকে যাতে তারা মুক্তি পায়, সেই মুক্তির সরকার যাতে আমাদেরকে দিতে পারে, সেই কৃষকদের দিতে পারে, তার মানুষের মতো বাঁচার অধিকার তাদের দিতে পারে, সেই মানুষের অধিকারটা ফিরিয়ে দিতে হবে, এটাই হচ্ছে লেখকের বা প্রাবন্ধিকের দাবি। এবং এই দাবি এখানে তো উনি উচ্চারণ করেছেন। আমার মনে হয় প্রত্যেকটা পাঠক যদি ভালো করে এটা পাঠ করো, আমার মনে হয় কৃষকদের এই দাবিটা সঙ্গত এবং এই দাবির সঙ্গে তোমরাও একমত হবে, যেটা সুভাষ মুখোপাধ্যায় চেয়েছেন যে প্রত্যেকটা পাঠক জাগুক জানুক এবং এই কৃষকদের পাশে এসে দাঁড়াক, তাতেই কিন্তু লেখকের বা প্রাবন্ধিকের সুভাষ মুখোপাধ্যায়ের এই লেখাটা কিন্তু আলোচনাটা করা যুক্তিসঙ্গত হবে এবং সার্থক হবে, যদি আমরা পাঠকেরা যদি আমরা কৃষকদের পাশে দাঁড়াই এবং আমাদের সরকারও যদি কৃষকদের পাশে দাঁড়ায়, তাহলে যে নিদারুণ যন্ত্রণা ওরা বংশানুক্রমিক ভোগ করে আসছে সেই যন্ত্রণা থেকে ওরা কিন্তু মুক্তি পাবে। একেবারে, মানে সেই সময়ের গোটা পরিস্থিতি এবং এই সময় আমরা দেখতে পাই যে এখনো পর্যন্ত কিন্তু রয়েছে অনেক কৃষক আত্মহত্যা, দেখি আলু চাষীদের আত্মহত্যার ছবি, বিভিন্ন কৃষকদের আত্মহত্যার ছবি, আমরা গত বছরও দেখেছি যে দিল্লিতে ওরা কিন্তু ধর্নায় বসেছিল এবং বহু কৃষক কিন্তু মারাও গেছে, অনেক বয়স্ক চাষি টাসি তারা কিন্তু মারাও গেছে, তাই তো? আমরা এটা গত বছরের মানে পেপার খুললে বা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু এটা দেখেছি যে ওদের নিদারুণ যন্ত্রণা কিন্তু এখনো চলছে, ওরা কিন্তু পুরোপুরি কিন্তু মুক্ত নয়। তাহলে আমাদের কথা একটাই, যারা সারা বছর আমাদের মুখে অন্নটা জোগাচ্ছে অথচ তারা কিভাবে দিন যাপন করছে, আমরা কিন্তু সরকাররা কিন্তু সেটা ভেবে দেখছে না। সুতরাং আমাদের উচিত সে আমাদের কেন্দ্র সরকার হোক, সরকার আমাদের রাজ্যের সরকার হোক, ওদের পাশে দাঁড়ানো, অর্থাৎ হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো, চাষিদের পাশে দাঁড়ানো। অত্যন্ত সহজ সরল ওরা দিন যাপন করে, ওরা কিন্তু বিশাল কিছু চায় না, ওরা খুব সামান্যতেই ওরা কিন্তু খুশি, ওদের মুখে একটু যদি হাসি ফোটানো যায় এর থেকে বড় শান্তি যেন আর কিছু নেই। এইটাই যেন সুভাষ মুখোপাধ্যায় তুলে ধরেছেন আমাদের চোখে আঙুল দিয়ে, পাঠকদের চোখে আঙুল দিয়ে তুলে ধরেছেন, যাতে আমরা যাতে এটা বুঝতে পারি আমাদের সরকার যাতে ওদের পাশে দাঁড়াতে পারে, ওদের মুখে একটু হাসি ফোটাতে পারে, তাতেই কিন্তু তাহলে সুভাষ মুখোপাধ্যায়ের এই লেখাটা সার্থক হবে, রচনাটাও আমরা পড়ে আমরা যারা পাঠক আছি আমাদেরও যে পাঠ করাটা শান্তি পাঠ করাটাও যাতে ভালো হবে। একেবারে। ম্যাডাম একটা ফোন আছে, আমরা একটুখানি নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো নমস্কার, কে বলছেন? আমার নাম সুনীল দাস। সুনীল দাস, আচ্ছা
বলুন সুনীল বাবু। আমার আমার প্রশ্নটা হলো যে চক্রবৃদ্ধি হারে যে সুদটা আছে এটা একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হতো। চক্রবৃদ্ধি হারে সুদ, আচ্ছা, আমরা বহুদিন বহু প্রাবন্ধিকের গল্প পড়েছি বা প্রবন্ধ পড়েছি, বহু উপন্যাসিকের উপন্যাস থেকে বা রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প উপন্যাসগুলো আমরা যদি নিবিড়ভাবে পাঠ করি তাহলে দেখা যায় যে এই যে মহাজন বা জমিদাররা ধার দিত, চাষিদের ধার দিত, টাকা পয়সা ধার দিত বা ধান টান ইত্যাদি দিত, সেটাকে শর্ত একটাই ছিল যে চাষ করার পর সারা বছর চাষিরা চাষ করবে, চাষ করার পরে যা ফসল উঠবে আগে জমিদারের গোলাঘরে গুদাম ঘরে যেখানে জমা করার কথা সে খামারে গিয়ে সেখানে জমা পড়বে, জমা পড়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে সেটা চাষিদের চাষিরা পাবে, এটাই একটা চুক্তিবদ্ধ ওদের চলছিল। কিন্তু দেখা যায় যে সারা বছর চাষ করার পরে হয়তো কিছু চাষি হয়তো ধার টার করেছে, কিছু টাকা পয়সা মহাজন বা জমিদারের কাছে পেত, ধার মহাজন বা জমিদাররা কিছু ধার পেত হয়তো ওই চাষিটার কাছ থেকে, সেই চাষের যে ধারের কথাটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে যে ধারের পরিবর্তে যে কিভাবে মহাজন জমিদাররা কিভাবে সুদ নিত, জমিদাররা এক টাকার পরিবর্তে কত টাকা সুদ নিত, সুদের উপর সুদ, তার উপর সুদ। বঙ্কিমচন্দ্রের যদি বিভিন্ন প্রবন্ধও যদি পাঠ করি তাহলে তাতেও দেখা যায় যে বাটার উপর বাটা, তার উপর বাটা, মানে সুদের উপর সুদ, তার উপর সুদ, এইভাবে চক্রবৃদ্ধি হারে কিন্তু সুদ নেওয়া হতো। চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে নিয়ে এমনকি যে জমিদার সবটাই পুরোটাই শেষ পর্যন্ত দেখা যেত সবটাই নিয়ে নিয়েছে, আর চাষি যে চাষ করেছে সারা বছর ধরে চাষ করেছে ঘরমাক্ত কলবরে, সে শুধু পালা হাতে করে, অর্থাৎ খড়ের যে স্তূপ সেইটা হাতে করে বাড়ি ফিরছে, অর্থাৎ নিঃস্ব হাতে বাড়ি ফিরছে, অর্থাৎ তাদের আর হাতে কিছু রইল না, মানে কোনো ধান টানও আর রইল না তার ঘরের বউ বাচ্চাদের মুখে তুলে ধরার, অর্থাৎ সারা বছর যে নিদারুণ পরিশ্রম করে সে ফসল লোকের মুখে অন্ন জোগাড় করলো তার ঘরে আর অন্ন কিন্তু জুটলো না। এটাই হচ্ছে গিয়ে একটা বড় জায়গা, এবং যে আলোচনাটা আমরা চালালাম এবং তোমাদের জন্য স্পেশালি প্রত্যেকটি বিষয় কিন্তু ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, আর প্রত্যেকটি বিষয় নিয়ে যখন মাথার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিন্তাভাবনাগুলো থাকছে, তো আগামী সময়ের জন্য আমাদেরও মাথায় রাখতে হবে প্রাবন্ধিক যে বিষয়টি বললেন। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাবো এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমস্ত খবর এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের জন্য নজর রাখবেন সিটিভিএন এবং সিএনএ।